চট্টগ্রাম নগরীর আলমাস সিনেমার পাশে হ্যাংআউট বারে অভিযান চালাচ্ছে পুলিশ। সেই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাব তার কাছে। কমল, ধন্যবাদ এমদাদ। চট্টগ্রামের আলমাস সিনেমা এলাকার হ্যাংআউট স্নুকার ক্লাব থেকে এখন পর্যন্ত 27 জনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ অফিস অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন আমাদেরকে যেটি জানিয়েছেন, এখান থেকে একটি অভিযোগ গিয়েছিল, এখানে জুয়া খেলা হচ্ছে, স্নুকার এবং পুল খেলার মাধ্যমে জুয়া খেলা চলছে। সেই অভিযোগের প্রেক্ষিতে ঠিক এখন থেকে 15 মিনিট আগে পুলিশের একটি বিশেষ দল এখানে এসে অভিযান চালায় এবং অভিযানে তারা এখন পর্যন্ত 27 জনকে আটক করেছে। এই যে ক্লাবটার মালিক, সে মালিক বলছেন তারা মূলত একটি ট্রেড লাইসেন্সের মাধ্যমে তারা এই ক্লাবটি চালু করেছিলেন 2007 সাল থেকে। এরপর এখানে কিন্তু খেলা চলছে, তবে এখানে কোনো জুয়া খেলা হতো না বা মদের আসর বসত না এমনটি দাবি করেছে। তবে পুলিশের যে তদন্ত কর্মকর্তা রয়েছেন এখানে পরিদর্শক মোহাম্মদ মহসিন, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কিন্তু এই ব্যাপারে অভিযোগ গিয়েছিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 7 জন ছাত্র রয়েছেন যারা এখানে কিন্তু রাতে এখানে খেলতে আসে, যাদের মধ্যে 2 জন স্কুল ছাত্র রয়েছে। এটিও তারা একটি অনিয়ম হিসেবে দেখছে পুলিশ। তবে তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা কিসের বিনিময়ে এখানে খেলা চলতো বা কি খেলতো, এই যে স্নুকার পুল খেলা চলে তারা টাকার বিনিময়ে খেলতো কিনা, সে বিষয়টা কিন্তু পুলিশ কর্মকর্তা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে 27 জনকে এখানে রাখা হয়েছে, তাদেরকে আপাতত থানায় নিয়ে যাওয়া হবে এবং থানায় নেওয়ার পর পরবর্তীতে তাদেরকে হয়তো জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা রয়েছে সেটি গ্রহণ করা হবে। পুলিশ এখন পর্যন্ত তাদেরকে এখানে জিজ্ঞাসাবাদ করছে, এখানের মধ্যে যে স্নুকার খেলাটা চলতো বলে তারা দাবি করছে। তারা বলছে তারা একটি নির্ধারিত টাকার বিনিময়ে, অর্থাৎ 30 টাকার বিনিময়ে তারা এক একটি বোর্ড খেলতে পারতো। তো পুলিশের কাছে তথ্য রয়েছে, পুলিশ দাবি করছে তারা এখানে জুয়া খেলা হতো বলে তাদের কাছে অভিযোগ ছিল, সে অভিযোগের প্রেক্ষিতে এখানে অভিযান চালানো হয়েছে। তো এখন পর্যন্ত 27 জনকে যা রাখা হয়েছে একপাশে, তার মধ্যে রয়েছেন 7 জন ছাত্র এবং 7 জন ছাত্রের মধ্যে 2 জন রয়েছে স্কুল ছাত্র, এমনটি আমাদেরকে জানিয়েছে পুলিশ। শুধুমাত্র মালিক পক্ষ যেটি বলেছে তারা একটি ট্রেড লাইসেন্সের মাধ্যমে তারা এখানে পুল এবং স্নুকার খেলা চালিয়ে আসছিল দীর্ঘদিন ধরে এবং এরকম চট্টগ্রামে আরও অন্তত 6টি স্নুকার ক্লাব রয়েছে বলে পুলিশের কাছে আমাদেরকে জানিয়েছে এবং স্নুকার ক্লাবগুলো শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে চলছিল এমনটি তথ্য রয়েছে পুলিশের কাছে। আরেকটি বিষয় রয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ ছিল এই স্নুকার ক্লাবে জুয়া খেলা চলছে এমনটি অভিযোগের প্রেক্ষিতে এই অভিযানটি চালানো হয়েছে এবং এই অভিযানের সর্বশেষ তথ্য হলো 27 জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে কিছুক্ষণ পরে কোতোয়ালি থানা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তো আমরা তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের হ্যাংআউট স্নুকার ক্লাবে যে পুলিশের অভিযান চলছে এবং 27 জনকে আটক করা হয়েছে তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন কমল দে, তিনি জানাচ্ছিলেন চট্টগ্রামের হ্যাংআউট বারে পুলিশ যে অভিযান চালাচ্ছিল তারই সর্বশেষ।